কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ মাত্র 7 বছর আগেও চট্টগ্রাম রেল স্টেশনে কুলির কাজ করতেন তিনি। আর এখন চলাফেরা করেন বিলাসবহুল প্রাইভেট কারে, রয়েছে 10তলা ভবন সহ প্লট ফ্ল্যাট। বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানির মালামাল পরিবহনের জন্য তার আছে 3টি ট্রাক ও 6টি কভার্ড ভ্যান। ব্যাংকের টাকা সহ সব মিলিয়ে 150 থেকে 200 কোটি টাকার সম্পদের মালিক ইউসুফ। এরপরেও বর্তমানে তার পরিচয় দেওয়ার মতো কোনো পেশা নেই। জানা গেছে ইউসুফ রাতারাতি ভাগ্য পরিবর্তনের পেছনে রয়েছে মাদক ব্যবসা। পুলিশ সূত্র জানায়, কুমিল্লার দিনমজুর চারু মিয়ার অক্ষরজ্ঞান সম্পূর্ণ ছেলে ইউসুফ 2000 সালের দিকে চট্টগ্রাম রেল স্টেশনে এসে কুলির কাজ নেন। বাবা সহযোগী হিসাবে কাজের পাশাপাশি রেল স্টেশন সংলগ্ন এলাকার সিসকে চুরি ও চিন্তায় সহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কুলির কাজ নিলেও পরে তা ছেড়ে দিয়ে 2010 সালে মাদক ব্যবসা শুরু করেন। নগরী ও জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রির মাধ্যমে রাতারাতি আঙ্গুল খুলে কলাগাছে পরিণত হন তিনি। চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অন্যতম একজন এই ইউসুফ। তার বিরুদ্ধে মাদক, খুনসহ নানা অভিযোগে প্রায় 1.5 ডজন মামলা রয়েছে। জেলও খেটেছেন একাধিকবার। বর্তমানে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তারে হন্য হয়ে খুঁজছে। পরিবারের 2 ভাই ও 2 বোনের মধ্যে ইউসুফ দ্বিতীয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID সূত্রে জানায়, চট্টগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের শীর্ষে রয়েছে ইউসুফ। তার প্রকাশ্যে কোনো পেশা নেই, মাদক ব্যবসায়ী তার একমাত্র পেশা। বর্তমানে তার 2টি এলিয়ন ব্র্যান্ডের প্রাইভেট কার, 6টি কভার্ড ভ্যান, 3টি টাটা ট্রাক, কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন 7 ঘন্টা জমির উপর নির্মাণাধীন 10তলা ভবন এবং কদমতলী জাহাঙ্গীরের বাড়িতে 1টি ফ্ল্যাট, হালিশহর অ্যাক্সেস রোডে 4 ঘন্টা জমি, পটিয়া উপজেলার ধলঘাটে 1 দাগে 7খানি ধানি জমি, পটিয়া সদরে 6 ঘন্টা জমি এবং বিভিন্ন ব্যাংকের টাকা রয়েছে। সব মিলিয়ে 100 থেকে 150 কোটি টাকার সম্পদের মালিক তিনি। CID-র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফেনী কুমিল্লা ট্যাকনাপ সীমান্ত এলাকা থেকে ফেন্সিটিল গাঁজা, হেরোইন, ইয়াবা পাইকারি দরে এনে চট্টগ্রামের বিভিন্ন মাদক বিক্রেতার কাছে ইউসুফ বিক্রি করে। ইউসুফের মাদক ব্যবসায় সহযোগীদের মধ্যে অন্যতম হল বাইটটা নাসি, সালে আহমেদ, খালেক, টেক্সি জসিম সহ আরও অনেকে। এছাড়া মেয়েদের মধ্যে রয়েছে পারুলি, বেগুনি, শিরিন ও আরজু। 2016 সালের 29 ফেব্রুয়ারি চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সোনার দোকানের 2 কর্মচারীর কাছ থেকে 205 ভরি সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার অন্যতম সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা CID। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারের চেষ্টা করছে সংস্থাটি। এদিকে CID-র এক কর্মকর্তা জানান, ইউসুফের সম্পদের বিষয়ে তদন্ত করতে গিয়ে 100 থেকে 150 কোটি টাকার অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা প্রতিবেদন আকারে পুলিশের উত্তরদত্ত কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে। এসব সম্পত্তির বাইরে তার আরও সম্পদ থাকতে পারে বলে মনে করেছেন ওই কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ইউসুফ চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রায় 1.5 ডজন মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। আশা করি শীঘ্রই আমরা তাকে গ্রেপ্তার করতে পারব। CID প্রতিবেদনে 100 কোটি টাকার সম্পত্তির হিসাব উঠে আসার বিষয়টি সঠিক নয় দাবি করে শুক্রবার মোহাম্মদ ইউসুফ বলেন, আমি আগে কুলি ছিলাম না কি ছিলাম এটা বড় কথা নয়, আমার এত টাকার সম্পদ নেই। এর রিপোর্ট CID দিয়ে থাকলে তারা আমার ব্যাপারে মিথ্যা রিপোর্ট দিয়েছে। একসময় আমি মাদক ব্যবসা করলেও গত 3 বছরই ব্যবসার ধারে কাছেও নেই। এখন আমি বৈধ পথে আয় করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মোহিনী ট্রান্সপোর্ট, মোহিনী পোলট্রি ফার্ম, গরুর খামার ও মাছের খামার রয়েছে।